তফসিল ঘোষণা করেছেন তা আমরা চরম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। সারা জাতি মনে করেছে যে প্রধান নির্বাচন কমিশনার সারা জাতির সাথে একটা মশকরা করেছেন। গোটা বাংলাদেশের প্রত্যাশা, জনমত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর্যুপরি আহ্বান উপেক্ষা করে নিশিরাতের সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন একতরফা নির্বাচনের তামাশার তফসিল ঘোষণা করেছেন। শেখ হাসিনার নির্দেশে অতীতের মতোই আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের জন্য মেরুদণ্ডহীন ও পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তা আমরা চরম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। দেশে একটি ভীতিকর যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করে হাসিনা মার্কা একতরফা নির্বাচনের এই তথাকথিত তফসিল রঙ্গ জনগণ মানে না। এই নীলনকশার নির্বাচনের তফসিলে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে আমি সরকার ও নির্বাচন কমিশনকে আবারও হুঁশিয়ার করে বলতে চাই, এই অবিমৃশ্যকারিতার পরিপ্রেক্ষিতে দেশে যে ভয়াবহ অচল অবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হবে তার পুরো দায়ভাগ তাদেরকেই বহন করতে হবে, নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। তার এই তথাকথিত যে সরকার, অবৈধ সরকার, তাকেই বহন করতে হবে। তিনি সম্প্রীতি, শান্তি, সহাবস্থানের যে পরিবেশ, এই পরিবেশটা তিনি বজায় রাখতে চান না। তিনি সেটিতে বিশ্বাস করেন না বলেই সংঘাত আর সংকটের দিকে পা বাড়াচ্ছেন। এই সংকটের কারণে আওয়ামী মাফিয়া চক্রকে চিরকাল দায়ী থাকতে হবে। জনগণের চলমান অগ্নিগর্ভ আন্দোলন আরো তীব্র, আরো কঠিন থেকে কঠিনতর হবে এবং অতি দ্রুতই আওয়ামী নাৎসি সরকারের পতন ঘটবে ইনশাল্লাহ। জনগণের সরকার প্রতিষ্ঠার এই সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলের বিচার করবে জনগণ।